হাই বন্ধুরা, ধ্রুবর আড্ডা ঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ধ্রুবর আড্ডা ঘরে আমরা একটা জিনিস, একটা কম্পেয়ার বলবো না, জাস্ট দেখবো। কারণ আমি যে আমি যে একটা ছবি খুলে আছি তোমাদের সামনে, দেখতে পাচ্ছ এটা তোমার খাতাটা হচ্ছে A4 সাইজের। আমি যদি খাতাটাকে একটু দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে কিসের আমি কম্পেয়ার করতে চলেছি। দেখো, এই খাতাটা A4 সাইজের, আর তার GSM দেখো 116 GSM, 58 পেজের, উইরো বাউন্ড, 9x12 ইঞ্চি, ওকে, অ্যাসিড ফ্রি পেপার। তো এখানে আমি যে ছবিগুলো বরাবর এঁকে আসি এটা সব A4 সাইজে। তো 160 GSM খুব হার্ড। আমরা যদি যে কোনো একটা পেজ দেখার চেষ্টা করি, আরবিটারি কোনো একটা পেজ তুলে নিলাম, দেখো পেজটা খুবই হার্ড, পেজটা খুবই হার্ড। তো এই আমি কোয়াশনটা বের করে আছি কারণ এটা খুব ফেমাস হয়েছে আমার এই আঁকাটা, সবার কাছে সবাই তোমরা খুব ভালো প্রশংসা করেছো, তাই এই পেজটা খুলে আছি। তো দেখানোর জন্য যে A4 সাইজের জায়গাটা কত, 9x12 একটা সাইজের তুমি আঁকতে পারছো। বাট অনেক সময় প্রবলেম হয়ে যায় এই রকম যে আমরা একটু মুখটা বড় করে ফেললাম, ফলে আমরা জায়গায় কোলাতে পারছি না, হয়তো এখানে একটা মুখ, একটা ধরো ক্যারেক্টার দেওয়া আছে, দুটো ক্যারেক্টার একটা জায়গায় ধরাতে চাইছি, তো দুটো ক্যারেক্টারকে আমি আটকাতে পারছি না কারণ পেজটা ছোটো। তো আমরা কখনো কখনো বড়োর দিকে আমরা যেতে চাই, যে একটু যদি খাতাটা বড় হতো বা স্কেচবুকটা বড় হতো তাহলে কেমন হতো। বা ধরো যখন যে কোনো একটা ফিগার, ধরো আমি আগেও কিছু ফিগার ধরো ড্র করি, যেমনি ধরো আমি দিই এটা এটা স্কেচ টুল নয়, জাস্ট দেখানোর জন্য যে লতার ফিগারটা, বাট আমি কিছু কিছু জায়গায় কাজ করতে পারিনি। তার একটাই ব্যাপার হচ্ছে যে এই শাড়িটা একটু আমি একটু কাজ করতে পারতাম, এই শাড়িটা একটু আমি ডিজাইন করতে পারতাম, বাট আমি একটু বড়ো মুখ করে ফেলেছি ফলে জায়গাটা কমে গেছে। যদি একটু বড়ো পেজ হতো, তো সেই কারণে আমি একটু অর্ডার দিয়েছিলাম, এবং অর্ডার দিয়ে এর একটা বড়ো মানে A4-এর একটা বড়ো সাইজ A3-কে আমি অর্ডার দিয়ে আনলাম। তো A3 সাইজটা কেমন হয়, পেজটা কেমন হয়, অবভিয়াসলি এটা ব্রাস্টোরি আমি অর্ডার দিয়ে এনেছি, যাতে আমি ছবিগুলো ফার্দার যে ছবিগুলো একটু যাতে বড়ো ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার একসাথে, গণেশের যে পিকটা হয়েছিল আমি অনেক কিছু অ্যাড করতে পারিনি কারণ জায়গাটা ছোটো হয়ে গেছিলো। যদি আমার কাছে একটু বড়ো সাইজের কপি থাকতো আমি পারতাম করতে। তো তোমাকে আগেও বলে রাখছি যে এটা হচ্ছে সেই উইরো বাউন্ডের A4 116 GSM, 58 সিটে, আর উইরো বাউন্ডের অ্যাসিড ফ্রি A4 সাইজ খাতা ব্রাস্টো। বাট আজকে আমি দেখাবো এর থেকে একটু বড় খাতার সাইজের আমি এনেছি আমার আঁকার জন্য ফার্দার, সেটা হচ্ছে তোমার A3 সাইজের। তো খাতাটা কেমন দেখতে হয়, পেজগুলো কেমন, কোয়ালিটি কেমন, তার আমি একটু রিভিউ করে নেব। চলো বন্ধুরা, দেখা যাক। ওকে বন্ধুরা, তো আজকে আমরা সেই রিভিউটা করব। তার আগে আমরা একটু খাতাটাকে আগে আনপ্যাক করে নিই। এই খাতা বরাবরই বড় হয়। তো সাইজটা তোমরা দেখতে পাচ্ছ, এটারও সেম জিনিস, দেখো 116 GSM, 58 সিটে, উইরো বাউন্ড, সেম টু সেম। আমি জাস্ট দেখানোর জন্য তোমরা দেখে নাও কী কী ছিল। এটারও দেখো 116 GSM, 58 সিটে, ওটা ছিল 9x12, এটা 11x16। A3 তোমরা জানোই সাইজটা কেমন, ওটাও মিডিয়াম সারফেস, এটাও মিডিয়াম সারফেস, ন্যাচারাল গেন, সেম থিং, ইটস সাইজিং মেক্স ইফ রেজিস্টেন্স টু রিপিটেড ইরেজার, সেম এখানেও রিপিট করেছে ব্যাপারটা, আইডিয়াল ফর পেন্সিল, পেন, প্যাস্টেল, চারকোল, ইঙ্কস অ্যান্ড লাইট ওয়াটার কালার। তো সেম ক্রিয়েটিভ হ্যান্ডসের ব্রাস্ট্রো। তো খাতা সাইজটাও দেখতেই পাচ্ছ, এবার আমি মন খুশিতে যে কোনো, আমি যদি কোনো ল্যান্ডস্কেপ করতে চাই ল্যান্ডস্কেপ করতে পারি, যদি আমি কোনো ফিগার করতে চাই বড়ো একটা ফিগার আমি ইজিসে করতে পারি। তো তোমরা সাইজটা দেখে, এবং আমি চাই A4 করে নেবো, তো আমি কেটেও সেই জায়গা থেকে বেরোতে পারি। তো আমি পেজটা তোমাদের দেখিয়ে দিই একটু যে কেমন পেজটা হবে। চলো বন্ধুরা, পেজটা দেখিনি যে কেমন পেজ। আচ্ছা বন্ধুরা, তাহলে খাতাটার প্যাকটা আমি খুলে নিয়েছি, এবার আমি দেখিয়ে দিচ্ছি পেজগুলো কেমন। দেখতেই পাচ্ছ সেম একদম সেম, তুমি যে হাত দাও, একটা মিডিয়াম সারফেস, একটা রাফ একটু দেখো, রাফ ব্যাপারটা কিন্তু আছে, দেখো হালকা একটা রাফ একটা ব্যাপার আছে খাতাটার মধ্যে, সেম কোনো তফাৎ নেই, শুধু সাইজটা একটু বড়ো। আর সবথেকে বড়ো কথা সুবিধা যেটা, সেটা হচ্ছে যে স্টিচ বাউন্ড নয়, উইরো বাউন্ডে, তাই জন্য এই জিনিসটা আমার সবথেকে ফেভারিট। তুমি যখনই খাতা চাইবে উল্টে নিতে পারবে,
দেন নেক্সট পেজ সাথে তোমার খাতাটা উড়ে এসে পড়বে না। তো এটা সব থেকে একটা বেটার এই এই ব্যাপারটা। খাতাটার পিছন দিকটাও দেখিয়ে দিই তোমাদেরকে, এইরকম ব্রাস্টোর একটা, আমি তো ব্রাস্টোর রিজেল তোমরা দেখেইছ, আমি যেতে যেখানে আঁকি সেটা ব্রাস্টোর রিজেলে, তো ব্রাস্টো আমার কাছে খুব ফেভারিট একটা। তো এই পেজ পিছন দিকটা খুব সুন্দরভাবে ওরা ডিজাইন করেছে, আর পেজটা দেখেছো 160 GSM বেশ। তো বন্ধুরা আমার পরের যে আঁকাগুলো দেখিনি পেজটা একটু, আর যেটা এই যে পেজগুলো ভিতরে ঠিক আছে কিনা, না অ্যামাজন ভিতরে পেজগুলোকে ঠিকঠাকই দিয়েছে। তো বন্ধুরা এটাই ছিল আজকে তোমার একটা কম্পেয়ার, আমার A3 খাতা যেটা আমি আঁকা শুরু করবো এবার থেকে, A4-এ চলবেও খাতা, ছোটো ছোটো ফিগার যেগুলো হবে, বাট বড় ফিগার দিকে আমি যাচ্ছি যেখানে একই সাথে তিনটে বা চারটে ক্যারেক্টার একসঙ্গে অ্যাটাচড আছে। তো সেই রকম ধরো অ্যাভেঞ্জারের কিছু ফিচার্স ছবি আঁকতে চলেছি আমি, তো সেই রকম ফিগারগুলো আঁকার জন্য আমার একটু বড় খাতা দরকার ছিল। তো এটাই তোমার রিভিউ, তোমরা যদি চাও, অনেকে আমাকে প্রশ্ন করছে আপনি কোন খাতায় আঁকেন বা কীরকম ধরনের সে খাতাটা হয়, তো আমার খাতাটা হচ্ছে A4, বাট আমি এখন চলে যাব আস্তে আস্তে A3 দিকে। তোমরা এখানে ওয়াটার কালার যারা পছন্দ করো, প্যাস্টেল সব বা পেন্সিল প্যাস্টেল, তারা এই দিকে তোমরা যেতে পারো, বা যারা পেন্সিল বা ইঙ্ক ওরিয়েন্টেড করতে পারো তারাও তোমরা এই খাতার দিকে যেতে পারো। ল্যান্ডস্কেপ বলো এই বলো দুটো খাতাই ভালো, ছোটো ফিগারের জন্য A4, বা কেউ যদি বড়োর দিকে এগোতে চায়, বড়ো ফিগার করতে চায়, তাহলে A3। তো বন্ধুরা তোমরা যদি এটা ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো ব্যাপারটা। তো আজকে বন্ধুরা আসি, তোমরা ভালো থেকো, চলো টাটা।